প্রিয় প্রাইমারি টেট পরীক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ইভিএস এর আগের যে অংশটা আমাদের হয়েছিল তার পরের অংশ অর্থাৎ পার্ট বি আমরা আলোচনা করব। মূলত যে তিনটে সাব টপিক আমরা আলোচনা করেছি, গ্লোবাল এনভায়রনমেন্ট ইস্যুস, এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ, হিউম্যান স্কিল অ্যান্ড ইন্ডিভিয়ার, এই অংশ থেকে পার্ট বি অর্থাৎ 21 থেকে 30 নম্বর প্রশ্ন MCQ আজকে আলোচনা করা হবে এবং খুব তাড়াতাড়ি আমরা র্যাপিডভাবে এটা আলোচনা করব। তাহলে প্রথমে 21 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জলাভূমি সংরক্ষণ সম্পর্কিত সম্মেলন? অপশন এ কোপেনহেগেন সম্মেলন, অপশন বি লন্ডন সম্মেলন, অপশন সি টোকিও সম্মেলন, অপশন ডি রামসার সম্মেলন। তাহলে 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে রামসার সম্মেলন, এবং এই রামসার সম্মেলন ইরানে একটা ছোট্ট শহরে রামসার অঞ্চলে হয়েছিল এবং সালটা ছিল 1971 সাল। পরের 22 নম্বর প্রশ্ন, মেলানোসিস রোগের কারণ হলো অপশন এ সিসার দূষণ, অপশন বি ফ্লোরাইড দূষণ, অপশন সি ক্যাডমিয়াম দূষণ, অপশন ডি আর্সেনিক দূষণ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে আর্সেনিক দূষণ, অপশন ডি। পরের প্রশ্ন 23 নম্বর, পরিবেশ দূষণজনিত কারণে সবচেয়ে দ্রুত হারে বিলুপ্ত হচ্ছে অপশন এ পাখি, অপশন বি কীটপতঙ্গ, অপশন সি মাছি, অপশন ডি হচ্ছে বানর। এখানে অপশন হবে উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, আমাদের দেশে খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ আইন কার্যকর হয়েছিল অপশন এ 1950 খ্রিস্টাব্দে, অপশন বি 1952 খ্রিস্টাব্দে, অপশন সি 1954 খ্রিস্টাব্দে, অপশন ডি 1988 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের উত্তর কিন্তু হবে 1954 খ্রিস্টাব্দে। এবার যাবতীয় যে সমস্ত আইন পরিবেশ সংক্রান্ত যে সমস্ত বা প্রাণী সংরক্ষণ বা খাদ্যে ভেজাল বা যাবতীয় কিছু এ সম্পর্কিত যাবতীয় যে আইনগুলো রয়েছে সবগুলোই কিন্তু টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সবগুলোই সুন্দরভাবে তৈরি করে রাখতে হবে। পরের প্রশ্ন, ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট তৈরি হয়েছিল অপশন এ 1968 সালে, অপশন বি 1972 সালে, অপশন সি 1986 সালে এবং অপশন ডি 2003 সালে। তাহলে এই 25 নম্বর প্রশ্নের সঠিক কিন্তু উত্তর হবে 1972 সালে। পরের প্রশ্ন 26 নম্বর, জলবাহিত পোটোজয়া ঘটিত রোগটি হল অপশন এ টাইফয়েড, অপশন বি পোলিও, অপশন সি কলেরা, অপশন ডি জিয়ার্ডিয়াসিস। অপশন ডি এর উত্তর হবে এখানে। আর পরের প্রশ্ন 27 নম্বর, নিচের কোন রোগটির ক্ষেত্রে প্রথম টিকাকরণ ব্যবস্থা চালু হয়েছিল? অপশন এ হাম, অপশন বি বসন্ত, অপশন সি যক্ষা, অপশন ডি পোলিও। বিভিন্ন রোগ তাদের টিকাকরণ এগুলো এবং কার আবিষ্কার রোগগুলো টিকা আবিষ্কার করেছে এগুলো কিন্তু টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা এবং সেখান থেকে আমরা প্রশ্নটা রেখেছি। তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু হবে অপশন সি। পরের প্রশ্ন 28 নম্বর, গ্রিন কালার ওয়ার্কার্স বলা হয় সেই সব কর্মীদের যারা অপশন এ গাছ কাটার কাজে নিযুক্ত, অপশন বি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত, অপশন সি পরিবেশ বান্ধব অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত, অপশন ডি বন্যপ্রাণী সুরক্ষার কাজে নিযুক্ত। এই প্রশ্নটা একটু একটু পড়ে দেখতে হবে, তাহলেই উত্তর করা সম্ভব হবে। 28 নম্বর প্রশ্নের সঠিক কিন্তু উত্তর হবে অপশন সি, পরিবেশ বান্ধব অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন 29 নম্বর, বসুন্ধরা দিবস আর্থ ডে পালিত হয় অপশন এ 2রা ফেব্রুয়ারি, অপশন বি 22শে এপ্রিল, অপশন সি 1লা অক্টোবর, অপশন ডি 16ই অক্টোবর। উত্তর কিন্তু হবে 22শে এপ্রিল। এই বিভিন্ন ডেটগুলো গুরুত্বপূর্ণ যে দিনগুলো দিবসগুলো এগুলো কিন্তু যতটা ম্যাক্সিমাম মানে মনে রাখা যাবে ততটাই কিন্তু ভালো। এই সেটে আমরা মূলত কিছু জানা কিছু অজানার প্রশ্ন রেখেছি যাতে মানে প্র্যাকটিসটাও ঠিকঠাকভাবে হতে পারে। এবং পরের প্রশ্ন 30 নম্বর এবং এই গ্রুপ বির লাস্ট প্রশ্ন, এরপরে কিন্তু আমাদের এই অংশ থেকে আমাদের আরেকটা সেট থাকবে, সেখানে কিন্তু আমরা আরও 10টা প্রশ্ন রাখবো এবং সেখানে 31 থেকে 40 পর্যন্ত প্রশ্ন থাকবে। তাহলে এই এখানে 30 নম্বর প্রশ্নে, ভারতের সংবিধানের কোন ধারা বা অনুচ্ছেদে পরিবেশ সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? অপশন এ 14 থেকে 18 ধারা,
অপশন বি 29-32 ধারা, অপশন সি 46-এর এ এবং 47, আর অপশন ডি 48-এর এ এবং 51-এর এ জি। তাহলে এই যে পরিবেশ সংক্রান্ত যে ধারাগুলো সংবিধানে আছে, খুব বেশি নয়, কয়েকটা মাত্র বেরোবে, সেগুলো কিন্তু আমাদের সবগুলো তৈরি করে রাখতে হবে এই টেট আসন্ন টেস্ট পরীক্ষার, টেট পরীক্ষার জন্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে অপশন, এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে অপশন ডি 48-এর এ এবং 51-এর এ জি। এই এ জি এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের পরিবেশ সংক্রান্ত যে আলোচনা, তাহলে আজকে আমাদের আলোচনা এ পর্যন্ত।